জঙ্গি হানার আশঙ্কায় তটস্থ কাশ্মীর, উপত্যকা খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই পরিস্থিতিতে অমরনাথ তীর্থযাত্রীদের কাশ্মীর থেকে সরিয়ে নিয়ে যেতে জম্মু ও কাশ্মীর সরকারের পাশে দাঁড়ালো ভারতীয় বায়ুসেনা। জম্মু কাশ্মীর সরকারের অনুরোধ ছিল অমরনাথ যাত্রীদের যাতে এয়ারলিফট করে জম্মু, পাঠানকোট বা দিল্লিতে পৌঁছে দেয় বায়ুসেনা। উন্নাও ধর্ষণকাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে তদন্ত শুরু সিবিআই এর। তার বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা। এর আগে শনিবার সীতাপুরে যে জেলে সেঙ্গার রয়েছেন সেখানে সেঙ্গারের ভিজিটর্স বুক খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে বিপদ সীমার উপর দিয়ে জল বইছে মুম্বাইতে, আর তার জেরে বহু সমুদ্র ও নদী উপকূলবর্তী জায়গাগুলি ভাসছে জলে। অন্যদিকে বিভিন্ন উঁচু রাস্তা এলাকাগুলিও জলে ডুবছে। আগামী 24 ঘন্টা আরও ভারী বর্ষণের কথা জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। পরিস্থিতির জেরে মুম্বাইয়ের স্বাভাবিক জনজীবন বিপন্ন। রাস্তার চারিদিকে যে জল দেখা যাচ্ছে তা কিন্তু বন্যা। ঘটনা দক্ষিণ গুজরাটের, সেখানে নদীর জল উঠে এসেছে রাস্তাতে, কাদা জল পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন পথচারী। কাঠমান্ডু বিক্ষোভ মিছিল সংগঠিত হলো দাঁতনের বরাতে। ভারতীয় জনতা পার্টি বরা বুথ কমিটির উত্তর ও দক্ষিণ মণ্ডলের যৌথ উদ্যোগে কয়েক হাজার কর্মী সমর্থককে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে এই মিছিল হয়। বর্ষার বৃষ্টির ঘাটতি নিয়ে যখন চিন্তার ভাজ, তখন প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানালো হাওয়া অফিস। মাঝ নদীতে ডুবে গেল স্টোন চিপস বোঝায় একটি নৌকা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের খানাকুল থানার পানশিউলির রূপনারায়ণ নদীতে। সাঁতরে প্রাণে বাঁচলেন 6 মাঝি। শনিবার দুপুর 1:30 নাগাদ নদীতে হঠাৎ জোয়ার আসায় এই ঘটনা। কখনো হরর তো কখনো কমেডি, কখনো পলিটিক্যাল থ্রিলার ফিল্ম তো কখনো আবার গায়ে পোছের মতো হিট ফিল্ম। নিজের অভিনয়ের মাধ্যমে বেশ ভালোই দর্শকের মন জয় করে চলেছেন অভিনেতা অমিত সাধ। তবে বলিউডের বড় পর্দা কাঁপানোর পাশাপাশি এবার শীঘ্রই ওয়েব সিরিজ ভারত হাউসের মাধ্যমে ওয়েব জগতে নিজের অভিনয়ের রং মেশাতে আসছেন অমিত। মডেলিং হোক কিংবা চলচ্চিত্র নগরীর কোনো ছবি, নিজের নজর কাড়া স্টাইলের মাধ্যমে প্রত্যেকবারই নিজের ফ্যানদের মন কেড়েছেন অভিনেত্রী রকুলপ্রীত সিং। তবে এদিন নিজের স্টাইলের জন্য নয়, টেলিভিশনের বিখ্যাত শো বিগ বসকে কেন্দ্র করে নিজের মন্তব্য রেখে চর্চিত হয়েছেন এই অভিনেত্রী। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাক জঙ্গিদের টার্গেটে রয়েছে কাশ্মীর, তাই দ্রুত নেমে আসতে বলা হয় ইরফান পাঠান সহ শতাধিক ক্রিকেটারকে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।